এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশীদের খবর। নিউ জার্সির প্যাটারসনের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর এম এ রাকিবের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন কংগ্রেসম্যান বিল প্যাসকরেল জুনিয়র এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। ডক্টর রকিবকে কংগ্রেসম্যান, স্টেট সিনেটর এবং শেরিফের পক্ষ থেকে সম্মাননা এবং প্যাটারসন প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। মাহবুব আলমের তত্ত্বাবধানে সভা পরিচালনা করেন দেওয়ান বজলু এবং শাকিরুল আলম। 13 আগস্ট প্যাটারসন কংগ্রেসম্যান প্রার্থী বিল প্যাসকরেল জুনিয়রের নির্বাচনী হেডকোয়ার্টার উদ্বোধন করা হয় নিউ জার্সির ক্লিফটনে। উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট 8 এর বিভিন্ন সিটির মেয়র, কাউন্সিলম্যান, শেরিফ এবং ডেমোক্রেটিক দলের কয়েকশো সমর্থক উপস্থিত ছিলেন। আমাদের ওয়াশিংটন প্রতিনিধি জানিয়েছেন, 11 আগস্ট যুক্তরাষ্ট্রে সফররত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সাথে ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে। সভায় মন্ত্রী বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ অপরাধীদের বিচার করতে সরকার বদ্ধপরিকর। সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আকরামুল কাদের। মাতৃভূমি এবং প্রিয়জনদেরকে ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের কাজ এবং জীবন নিয়ে। অনেকেই অভ্যস্ত হলেও কেউ কেউ ফেলে আসা জীবনের স্মৃতি আঁকড়ে ধরে চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে যাবার। এসব সাধারণ প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জীবনধারাকে কীভাবে দেখছেন তা নিয়ে আমাদের নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায়। আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। I'm humbled to have two other councilmen from the Bangladesh-American background. What I'm hoping as a councilman, a young councilman that's coming in office, hopefully I can encourage and motivate younger Bangladesh-American to get engaged in our political process. This is our community. We live here. So if we don't take initiative and get involved, who will? We are fortunate enough to have lot of Bangladeshi in a small area. Because of that, I feel like we have a unity unlike any other place in the United States. And that's one of the things that I mostly admire about this community. Everyone is united. We have Bangladesh blood in us. So anything and everything we do is going to reflect Bangladesh. And I'm hoping with my election, people back home can put their chin up and say we have a brother or cousin or nephew back in the United States who's trying to make a difference in the United States. And I represent Bangladesh.